হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঝামুকা ওয়েবসাইটের লিংক, তো লিংকটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকে আসলে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা আমি ঝামুকার ওয়েবসাইটে আছি, দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু হাইলাইট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হলো লিংক www.jamukagovbd। এখানে আমার আমার এই যে জায়গাটা ইয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে হবে। তো মূলত আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের একটা যাচাই বাছাইয়ের আওতায় আপনার যে যেসব বীর মুক্তিযোদ্ধারা আপনার বিভিন্ন বাহিনীর আন্ডারে আছে, তাদের গ্যাজেট কিভাবে বাইর করতে হবে বা তাদের তথ্য কিভাবে বাইর করতে হবে, এবং কি বাহিনীর আন্ডারে যেসব মুক্তিযোদ্ধারা আছেন তাদের পুরো ডিটেইলি পুরো তথ্য কিভাবে আপনারা বাইর করবেন সে বিষয়টা। তো আপনার যেমন বিজিবি, তারপর সেনাবাহিনী, তারপরে পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী ওদের যে গ্যাজেট গুলো আছে এগুলোর মধ্যে অনেক তথ্য নতুন করে হালনাগাদ হয়েছে। তো নতুন পুরাতন সব তথ্য মিলিয়ে সকল বাহিনীর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের গ্যাজেট বাইর করা সহজ একটা উপায়। তো সেটার জন্য আগে জামুকার ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইট, তারপর আসার পরে এখানে দেখেন সোজা এই যে এটা হলো জামুকার ওয়েবসাইট। একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরে এই জায়গাটায় লক্ষ্য করবো বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই। তো বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই আসার পরে আপনার এই জায়গাটা একটু ফোকাস করবেন এর উপরে, যেটা অর্থাৎ প্রথমটা হলো ওয়াহাবি তালিকা, দ্বিতীয়টা হলো আপনার বিভিন্ন বাহিনীর সদস্যদের উপজেলার ওয়াহাবি তালিকা। তো এই তালিকা আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, এই তালিকায় ক্লিক করার পরে ফাইলটা রিলোড হবে। ফাইলটা রিলোড হওয়ার পরে এখানে দেখেন যে হোম পেজটা আসছে, এই হোম পেজটার মধ্যে দেখেন এখানে বিভিন্ন বিভাগ আছে, বিভাগ হিসাব, বিভাগের পরে হলো আপনার জেলা, জেলার পরে হলো উপজেলা, এরকম হিসাব করে দিছে আর কি। তো এখানে আপনি যদি একটু ফোকাস করেন এই জায়গাটা, দেখেন চট্টগ্রাম বিভাগ, তারপরে এরকম আবার এই জায়গাটা যদি দেখেন রাজশাহী বিভাগ, এরকম সব বিভাগ আছে। হ্যাঁ, তো আবার আপনি এই বিভাগের পরে বিভাগের নিচে এই জায়গায় যদি লক্ষ্য করেন আপনি যে এগুলো হলো আপনার জেলা। হ্যাঁ, মানে এই চট্টগ্রামের বিভাগের ভিতরে যেগুলো আছে আপনার এই চট্টগ্রাম বিভাগের ভিতরে যে দেখেন এগুলো হলো জেলা, যেমন কুমিল্লা, পেনি, বকনবাড়িয়া, রংপুর, নোয়াখালী এরকম। আবার এই জায়গায় যদি আপনি আসেন এটা হলো রাজশাহী বিভাগের মধ্যে দেখেন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া এরকম। তা এরকম আপনারা বিভাগের আন্ডার, তো এই বিভাগের আন্ডারে জেলা, জেলার পরে হলো উপজেলা, এই পাশটাই হলো উপজেলা। এই যে এখানে যদি আপনি একটু ফোকাস করেন এই জায়গাটা হলো আপনার উপজেলা। তো এই উপজেলা থেকে আপনি উপজেলার আন্ডারে আপনার প্রত্যেকটা উপজেলার নাম আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। তা আপনি যেমন এখানে দেখেন সিরাজগঞ্জ উপজেলার ভিতরে দেখেন এখানে বেলকুচি, চেহেলি, কাজীপুর, হ্যাঁ এরকম। তারপর আমি একটু উপরে যেমন কুমিল্লা উপজেলা যদি দেখেন, এই যে কুমিল্লার মধ্যে অনেক উপজেলা আছে, দেবিদ্বার, বক্ষন, বক্ষনপাড়া, চান্দিনা এরকম। তারপরে পেনি উপজেলা যদি দেখেন ছাগলনাইয়া, পেনি সদর এরকম। এগুলোর মধ্যে থেকে আপনি আপনার উপজেলার নামটা খুঁজে বের করবেন, আপনি কোন বিভাগে আছেন প্রথম সেটা, সেটার পরে ওই বিভাগে যাবেন। যেমন চট্টগ্রাম বিভাগ যদি হয় চট্টগ্রামে যাবেন, রাজশাহী হলে রাজশাহী যাবেন, খুলনা হলে খুলনা যাবেন। তো ওই বিভাগটা আপনাকে আগে যেতে হবে। এবার আমি খুলনা বিভাগের যে কোনো একটা ইয়েতে দেখি, যেমন এই যে চুয়াডাঙ্গা, হ্যাঁ খুলনা বিভাগের চুয়াডাঙ্গা যে জেলা, এই জেলার মধ্যে চুয়াডাঙ্গা সদরে আমরা সদরেরটা দেখব। এটা হলো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সদর, এই যে সদর। তো এই সদরেরটা আমরা দেখব, যেমন সদর যদি দেখতে হয় আপনাকে সদরের উপরে আপনাকে ক্লিক করতে হবে। আমি যখন ক্লিক করলাম, করার পরে এটা একটা পিডিএফ ফাইল জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনি পিডিএফ অপশন থেকে এখানে এই যে দেখাই, দেখেন আমি ওপেন করলাম, এই ওপেন করার পরে এখানে দেখেন এই যে চুয়াডাঙ্গা লেখা দেখতে পাচ্ছেন এখানে। এই জায়গাটা যদি আপনি একটু ফোকাস করেন, এই যে চুয়াডাঙ্গা জেলার নাম চুয়াডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা সদর, দেখছেন। তো এই চুয়াডাঙ্গার মধ্যে মানে আপনার বাহিনী অর্থাৎ বাহিনীর আন্ডারে, যেমন
বিজিপি যেটা বিজিপি বিজিপির বাহিনীতে দুজন আছে গ্যাজেটধারী, ওনাদের নাম এখানে দেওয়া আছে, যেমন মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মজিদ। তো চুয়াডাঙ্গা এটা হলো আপনার জেলা, জেলার পরে হলো সদর। হ্যাঁ, চুয়াডাঙ্গা সদরে মাত্র দুজন বিজিপি গ্যাজেটের মুক্তিযোদ্ধা আছে। এইরকম আপনার বিভিন্ন গ্যাজেটের মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার জন্য এটাই হলো সহজ উপায় আর কি, আমি যেটা মনে করি। তো যদি এখানে যদি সেনাবাহিনী গ্যাজেট বা বিভিন্ন পুলিশ বাহিনী থাকতো এই উপজেলায়, তাহলে অবশ্যই ওনাদের নামও থাকতো, যেহেতু ওনারা নাই সেই ক্ষেত্রে এখানে মাত্র দুজনের নাম শো করেন। হ্যাঁ, তো এই হলো আর কি আপনার অবস্থা, আপনারা এভাবে খুঁজে বের করবেন। নতুন করে যদি কোনো নাম আপনারা খুঁজে না পান বিভিন্ন বাহিনীর আন্ডারে যারা চাকরি করছে তাদের, তাহলে আপনারা খুব সহজে এখান থেকে নামগুলো খুঁজে বের করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আসলে এতটুকুই, আমি আর বেশি দূর যাব না, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।